নমস্কার দোস্তো, 5টি মগের পিএইচডি নিয়ে আবারও চলে এসেছি, যে পিএইচডিগুলো আপনার কাজের খুবই সুবিধা করবে বা সময়ও বাঁচাবে। পিএইচডিগুলো এক এক করে শো হচ্ছে, আপনারা দেখতে পারেন। প্রতিটি পিএইচডি এডিটেবল আছে, আপনারা শুধু ফটোগুলি চেঞ্জ করে দেবেন, আপনার পিএইচডি রেডি হয়ে যাবে। একবার দেখে নেওয়া যাক যে কেমনভাবে ডাউনলোড করতে হবে। প্রথমে আসতে হবে গুগলে, সার্চ বারে সার্চ করবেন, সার্চ করার পরে ইউটিউবে আসবেন, ইউটিউবে সার্চ বারে সার্চ করবেন সানসেট ট্রিক। সার্চ করার পরে আপনার সামনে সানসেটটি যে চ্যানেলটি চলে আসবে, আসার পরে আপনি ক্লিক করবেন। করলে যে ভিডিও দেখছেন ওই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক পাবেন, গুগল ড্রাইভের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার ডাউনলোড যে অপশান আছে সেটি ওপেন হয়ে যাবে। আমি যেভাবে ভিডিওটি দেখাচ্ছি সেইভাবে ডাউনলোড করুন। আমার ডাউনলোড করা আছে, আমি সেকেন্ড টাইম ডাউনলোড করছি না। এবার যে ফাইলটা ডাউনলোড করা হলো সেটি একবার দেখে নেবো কেমন। জিপ ফাইল আকারে আসবে, সেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, 3টি ডিজিট আছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, 3টি যে পাসওয়ার্ড এক এক করে শো হবে আপনারা নোট ডাউন করে রাখুন। এবার ফাইলটিকে এক্সট্রাক্ট করার জন্য পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটি পুট করে দেবেন, সেখানে আপনার পিএইচডিগুলো শো হয়ে যাবে। সেকেন্ড পাসওয়ার্ড যেমন 7 আছে, আপনি পাসওয়ার্ডগুলো প্রথম থেকে 3টি ডিজিট নোট করবেন। এইভাবে 5টি পিএইচডি আছে। এবার ফটোশপ ওপেন করা যাক, যে 5টি পিএইচডি একসঙ্গে ওপেন করব। কত সুন্দর সুন্দর পিএইচডি, যা আপনাদের কাজের খুবই হেল্প করবে, দেখতে থাকুন। এক এক করে ওপেন হচ্ছে ফটোশপে। আপনার পিসি যতটা পাওয়ারফুল হবে তত তাড়াতাড়ি ওপেন হবে। দেখুন আপনি পিএইচডিগুলো দেখুন, সম্পূর্ণ এডিটেবল আছে। আমি একটি মাত্র পিএইচডি এডিট করে দেখাবো। আমার উদ্দেশ্য আপনাদের যে পিএইচডি ফাইলগুলো আপনাকে প্রোভাইড করা, আপনারা আপনাদের মতো ডিজাইন করে সেটি আপনি ইউজ করতে পারেন। প্রতিটি লেয়ার আলাদা আলাদা করা আছে, আপনারা শুধু আপনার কাস্টমারের যে যে পিকচারগুলি আছে সেগুলো নিয়ে আপনারা সেট করে দেবেন, ব্যাস আপনার কাজ রেডি হয়ে যাবে। আমি একটি এই ফটোটি আপনি চেঞ্জ করে দেখাচ্ছি। যে কোনো একটি ফটো ওপেন করবেন, আপনি যে ফোল্ডার তৈরি করেছেন আপনার কাস্টমারের। আমি যে কোনো একটি ফটো নিচ্ছি, আমার পছন্দ মতো এই ফটোটা নিলাম। নেওয়ার পরে ড্র্যাগ করে পিএইচডির উপরে রাখলাম, রেখে কন্ট্রোল টি প্রেস করে বড় করে নিলাম যতটা সম্ভব সেট হয়। ব্যাস এতটাই সেট হয়েছে। ব্যাস এই এই ফটোটি রেডি হয়ে গেছে। এবার সেকেন্ড যে একটা ফ্রেম আছে, ওই ফ্রেমে ফটোটা আপনারা দেখতে থাকুন। আপনি আপনার মতো করে প্রয়োজন মতো ডিজাইন করে নেবেন। আমার উদ্দেশ্য হলো যে 5টি যে ফাইল আছে পিএইচডি ফাইল, সেটি আপনাদেরকে প্রোভাইড করা, সেটি আমি প্রোভাইড করে দিচ্ছি। আপনি আপনার মতো ডিজাইন করতেও পারেন, বা যেমন ডিজাইন আছে তেমনই করেও কাস্টমারকে দিতে পারেন। একদম সহজ পদ্ধতি আছে, আপনার কাজ জানুন বা না জানুন কোনো অসুবিধা নেই। আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন। ফুল ভিডিও না দেখলে আপনার যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন না, কালেক্ট না করলে আপনারা যে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করতেও পারবেন না। সেই জন্যে ফুল ভিডিওটা দেখুন, পাসওয়ার্ড আপনাদের সামনে শো হবে, এক এক করে নোট ডাউন করে রাখবেন, করার পরে এক্সট্রাক্ট করে কাজ শুরু করতে পারেন। একটা পিএইচডি ফাইল প্রায় রেডি হয়ে গেছে, লাস্ট যে ফটোটি দেবো দিলে আপনাদের রেডি হয়ে যাবে। দেখুন 2 মিনিটে আপনি আপনার কাস্টমারের যে পিএইচডি রেডি করে দেবেন, দেখতে থাকুন। যতটা সম্ভব সেট করা যায় এই ফটোটি দিয়ে আমি করে নেওয়ার চেষ্টা করছি। এইরকম এডিটেবল কপি মগের ডিজাইন যদি আরও পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেহেতু আমি প্রায় প্রত্যেক দিনই এরকম পিএইচডি আপনাদের আপলোড করে দেব, আপনারা ফ্রিতে ডাউনলোড করে নেবেন। এবার নেক্সট যে আপনার পিএইচডি আছে সেটি আমি কাজ করে দেখাবো না, জাস্ট যে ফাইলগুলো আছে বা লেয়ারগুলো আছে সেগুলো এডিটেবল কিনা একবার দেখিয়ে দেবো। সেকেন্ড যে পিএইচডিটা আছে সেটা একবার দেখে নিন, সেটি একদম এডিটেবল আছে। প্রতিটি লেয়ার আলাদা, প্রতিটি ফ্রেমের ফটো আলাদা। আপনি শুধু আপনার কাস্টমারের যে ফটোগুলি আছে
সেগুলি অ্যাডজাস্ট করে দেবেন, ব্যাস আপনার ডিজাইন রেডি হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে।